ইসলামিক টিভি টোয়েন্টি ফোর আলোকিত জীবনের পথ আসসালাম দেখতে দেখতে রাত সাড়ে এগারোটা বেজে গেছে ঠিক কিনা বাংলাদেশের মানুষের একটা গুণ খুবই ভালো বলব গুণের কথা না বাংলাদেশের মানুষের একটা গুণ খুবই ভালো সে গুণটি হল বাংলাদেশের মানুষের ধৈর্য নাই কিনাই ধৈর্য নাই এরা শুধু ঘড়ির দিকে তাকায় কখন বাজে বারোটা এদেশের মানুষের একটা গুণ খুব ভালো সেটি হলো ধৈর্য নাই আমাদের দেশে জলসা হয় ফজরের নামাজ পর্যন্ত এদেশে জলসা হয় রাত বারোটা পর্যন্ত বারোটা বেজে গেলেই মজলিশ খালি হতে শুরু করে এখন আমি সাড়ে এগারোটার সময় আপনাদের সঙ্গে চক্ষের মিলন ঘটাতে এসেছি কত সময় আপনাদের বসিয়ে রাখবো সে নিয়ে দুশ্চিন্তার মাঝখানে আছি তবে কিছু ভাই দেখছি দাঁড়িয়ে আছেন আসামির মতো কিসের মতো আসামির মতো দাঁড়িয়ে আছেন বক্তা শ্রোতা আমরা সকলে আজ আমন্ত্রিত কর্তৃপক্ষদের তরফ থেকে বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে এই বৃহস্পের বাগানে বসার জন্য আমার আল্লাহ করানোর নির্দেশ দিয়েছেন বিসমিল্লা ফিরুল রহমান রখিব ফাইজা কোরিয়াল কোরআন ফাস্তা মেউল্লাহু ওয়ান সেতুল আল্লাহ কুন্তুর হামুন চিল্লাই বলে আল্লাহ ফাট আল্লাহ জানালেন যেখানে আমার আসমানি ভাষা কোরআন শরীফের তেলত হয় কোরআন শরীফের কথা সব সত্য নামিথায় একটু জোরে বলেন সত্য সত্য কথা শুনতে কেউ আপত্তি করে মিথ্যা শুনতে কেউ পছন্দ করে তাহলে সত্যের আলোচনা শুনতে কারো আপত্তি নাই এই জন্য আল্লাহ বলছেন যেখানে আমার সত্য কোরআনের আলোচনা হয় ফাস্তা তোমরা একাগ্র চিত্রে মনোনিবেশ সহ করে আমার কোরআনের উপদেশ শ্রবণ করতে থাকো ওয়ান সেতু এবং মজলিসের সৌন্দর্য রক্ষার্থে ওই মজলিসে নিশ্চুপতা অবলম্বন করে চুপটি করে মজলিসে বসে পড়ো এজন্য যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ রাখবো এক আধ ঘন্টার সময় যদি হাতে থাকে আল্লাহর কোরআনের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা সকলে একটু বসে পড়ি সকলে একটু বসে যাই কারণ এই মজলিসে বসাটা আমার আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলছেন যারা মজলিসে সৌন্দর্য রক্ষাতে চুক্তি করে বসে পড়বে আল্লাহ কুন্তুর হামন আমার আসমানের রহমত থেকে তারা কেউ বঞ্চিত হবে না আচ্ছা তাস খেলা যেখানে হয় সেখানে রহমত পাওয়া যায় বোর্ড খেলা হয় যেখানে রহমত পাওয়া যায় যেখানে ফুটবল খেলা ক্রিকেট খেলা হয় রহমত পাওয়া যায় যেখানে চায়ের দোকানে ন্যাংটা নারী ন্যাংটা টেলিভিশনের পর্দায় চলে ঘন্টার পর ঘণ্টা মানুষ বসে বসে দেখে সেখানেও রহমত পাওয়া যায় তাহলে রহমত কোথাও পাওয়া যায় না রহমত পাওয়া যায় যেখানে কোরআন শরীফের আলোচনা হয় সেখানে অতএব আল্লাহ পাক আজকে রিবলি শয়তানের মাথায় আমাদের কম বেশি তেরো গেলাস পেশাব করার সুযোগ দিয়েছেন কত গেলাস আমরা তেরো গেলাস পেশাব করেছি শয়তানের মাথায় শয়তান হাজার চেষ্টা করো আমাদের এই মজলিসের বাইরে বার করতে পারে না কিছু মানুষের মাথায় শয়তান পেশাব করেছে পনেরো গেলাস কত গেলাস বললাম শয়তান পেশাব করেছে পনেরো গেলাস তারাই পান্ডেলের ভিতরে ঢোকেনি আছে না কিছু মানুষ তারাই পান্ডেলের ভিতরে ঢোকেনি কারণ শয়তানের পেশাবে দুর্গন্ধে তারা পান্ডেল খুঁজে পাচ্ছে না আমরা আল্লাহর অভ্যন্ত রহমত করুণা প্রাপ্ত হয়েছি শয়তান হাজার চেষ্টা করলো কোনো দোকানে বাজারে কোনো লাল হলুদের আশেপাশে ঘুর ঘুর করে ঘুরছি না ফোন নম্বরও নিচ্ছি না ঠিক না ভুল কিছু মানুষ আসে উপলক্ষে ফোন নম্বর নিতে লাল হলুদের কাছে নেকড়ে বাগের মতো জলসার আশেপাশে ঘুরতে থাকে আল্লাহ পর শয়তান ইবলিসে সমস্ত প্ররোচনা ধোঁকা থেকে আমাদের সকল কাজ নিষ্ক্রিয়তি দিয়েছেন এজন্য সক্রিয়া করব কার আল্লাহ তাহলে গলা ছেড়ে উচ্চ রবে সকলে একটু বলুন আল্লাহ আকবর আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ হামদুলিল্লাহি হাদানা لهذا أَمَا كنا لولا أن حدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له শাহাদাতান মান আমান বিল্লাহি ওয়া কাফার আবিজ্জাবতে ওয়া তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়াদান ওয়া নাবিয়ানা আম্মা উলা না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুহু ওয়া রাসূলু সাইয়েদুল আখলাকে ওয়াল মাউসুফ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল माजीদে

آمَنَ بالله واليوم الآخر وَعَمِلَ صالحا فلهم أَجْرُهُمْ عند ربهم فلا خوف عليهم ولا هم

মা ফাটা কামিন হেফজুল আমানাতীত অচে যে ফুল লে চান ফি তো মাতিন অহ চুনোন খলি তহ কমাপালা অলাইহি চালা তো চালা

یا ایوہ الذین آمنوا صلو علیہ و سلیم تسلیم اللہم صلی علی سیدنا موت

আলা নবীজির মহব্বতে দরশ্বরী পড়লে আমাদের লাভ না লস আর একটু জোরে বলে লাভ আমি যদি ঘুরিয়ে জিজ্ঞাসাবাদ করি কি লাভ তাই দরশ্বরী পড়ি বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দল ও মানুষে মানুষের আবির্ভাব হয়েছে বিশ্বমাজারে তারা বলে মোহাম্মদ রসুল্লাহ দেড় হাজার বছর আগে ইন্তেকাল করে কবরে কবরস্থ হয়ে গেছে রসুলের নাম নিশানা গন্ধ আর কবরের ভিতরে কিছু নাই তারা বলে মরা গরু আর ঘাস খাবে না বেকার মরা মানুষের নামে দরুশরি পড়ে আর কোনো লাভ নাই আমরা কি সব সেই দলের মানুষ তাহলে আমরা নবীজিকে হায়াতুন নবী জেন্দা নবী না মরা নবী জানি হায়াতুন নবী জিন্দা নবী জানি কোরআনে সুরা বাকার আল্লাহ পাক একটি তথ্য কট করেছে মানুষ মারা যাওয়ার পরে যখন তাদের কবরে কবরস্থ হয় বা কবরস্থ করা হয় আল্লাহ আল্লাপাক কবরে প্রত্যেকটি মৃত ব্যক্তিকে জেন্দা করেন এটা আমাদের বিশ্বাস হয় না হয় না কোরআন বলছে ফা আহ কুম সোম্মা সুম্মা সুম্মা তুর যাউন কোরআনে সুরা বাকারায় আসে না নাই আল্লাহ বলছেন এক ফোটা নাপাক দুর্গন্ধ পচা পানির মাধ্যম দিয়ে মায়ের রেহমের থলির ভিতরে তোমাদের সুন্দর স্ট্রাকচার বডিটা আমি আল্লাহ বানিয়েছি কথাটা ঠিক না বলো আল্লাহ কোরআনে সুরে আলাকে বলছেন খলাকল ইনসান আমিন আলাক আমি মানুষ বানিয়েছি এক ফোঁটা দুর্গন্ধ নাপাক পচা পানি দিয়ে কি পানি দিয়ে কোরনেশ্বর আলাকে আল্লাহ বলছেন খলাকল ইনসান আমিন আলাক মানুষ বানিয়েছি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যম দিয়ে যে পচা দুর্গন্ধ বীর্যপানি নির্গত হয় এই পচা দুর্গন্ধ বীর্যপানির মাধ্যম দিয়ে আমি আমার কুদরতি মহিমায় মানুষকে মায়ের রেহেমের থলির ভিতরে নমাস দশটা দিন সময় নিয়ে সুন্দর স্ট্রাকচার বডি ফ্রেম বানিয়েছি আমার ভাই আল্লাহ বলছেন তারপরে কুম জেন্দাবস্থা এই পৃথিবীর মুখ আমি আল্লাহ তোমাদের দেখিয়েছি মায়ের রেহেমের থলির ভিতরে আমরা ছিলাম পূর্বে মরা তারপরে আল্লাহ আমাদের প্রাণ দান করে মায়ের রেহেমের ভিতরে রেখে দিয়েছিলেন কম বেশি প্রায় পাঁচ মাসের মতো তারপরে জেন্দাবস্থায় আমার আল্লাহ পাক আমাদের এই পৃথিবীর মুখ দেখালেন আল্লাহ বললেন এই পৃথিবী তোমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা নয় একদিন এই দুনিয়ার মোহমায়া তোমাদের পরিত্যাগ করতে হবে তোমাদের সকলকে আমি দুনিয়ার মহমায়া পরিত্যাগ করানোর জন্য সুম্মা ইউ মি তুকুম তোমাদের মরণ সংঘটিত করব বর্তমান পৃথিবীতে যত বিজ্ঞান যত দর্শন যত ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টারের আবির্ভাব পৃথিবীতে হয়েছে হাজারো যন্ত্র মেশিন পৃথিবীর মানুষ বানিয়ে মানুষের কল্যাণ সাধন করে মুখে হাসি ফুটিয়েছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত মরণকে কী কেউ বস করতে পেরেছে মরণের কাছে সব বিজ্ঞানীরা এখনও ফেল না জয়ী এখনো ফেল পৃথিবীতে যত উন্নত দেশ আছে কারো বা নাম জাপান জার্মান ইংল্যান্ড হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল সুইজারল্যান্ড উন্নত উন্নত দেশ এমন কোন দেশের বিজ্ঞানীরা রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে রিসার্চ করে গবেষণা করে এখনও পর্যন্ত এমন কোন ওষুধ বানাতে পারেনি যে ওষুধটা ছ ঘন্টা অন্তর তিন পান খেয়ে নাও ছ হাজার বছর তিন মাস কুড়ি দিন আর মরণ হবে না আছে সে কোনো ওষুধ পৃথিবীর কোনো দেশের বিজ্ঞানীরা বিবি বাচ্চার মায়া ছেড়ে ঘুমকে হারাম করে রিসার্চ করে গবেষণা করে এখনও পর্যন্ত কোনো ওষুধ বানাতে পারে নাই যে ওষুধটা ছ ঘন্টা অন্তর তিন পান খেয়ে নাও ছ হাজার বছর তিন মাস কুড়ি দিন আর মরণের চিন্তা নাই হয়েছে কোনো ওষুধ হয় নাই পৃথিবীর বিজ্ঞানীরা অনেক কিছু যন্ত্র মেশিন মানুষকে দিয়ে উপকার করে পৃথিবীর মানুষের মুখে হাসি ফুটিয়েছেন কল্যাণ সাধন করেছে আজ পর্যন্ত কোনো দেশের বিজ্ঞানীরা কোনো মেশিন বানাতে পারে নাই যে মেশিনটা যখন হাটে যাবে মাঠে যাবে জামার বাড়ি শ্বশুর বাড়ি যাবে মেশিনটা পকেটে করে নিয়ে যাবে আজরাইল ধারে পাশে আর ঘাসবে না আছে কোনো মেশিন কোনো দেশের বিজ্ঞানী যদি এইরকম একটা মেশিন বানিয়ে দিত মেশিনটা কাছে করে নিয়ে হাটে মাঠে পথে রাস্তাঘাটে জামার বাড়ি শ্বশুরবাড়ি যেখানে যাবে মেশিন কাছে রাখবে আজরাইল আর ধারে পাশে ঘাসবে না মানুষ জাগা জমি সব বিক্রি করে মেশিন কিনতো না কিনতো না কথা বলে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতেরা দুটি জিনিসের আকাঙ্ক্ষা থেকে জীবনে বঞ্চিত হতে চায় না আল্লাহ যত দেয় আমার উম্মত তত চাই কোনোদিন বলেনি আর নেব না সাহাবিরা বললেন মা হিয়াইয়া রসুল আল্লাহ সে জিনিস দুটি কি। আল্লাহ যত দেয় বান্দা তত চায় কোনো দিন বলেনি আর নেব না পয়গম্বর বললেন এ সাহাবিরা তোমরা শোনো একটি জিনিস হলো আইসকাল হায়াত আল্লাহ বান্দার যত দেয় বান্দা তত চায় কোনো দিন বলেনি আর নেব না একশো সাঁত্রিশ বছরের কোনো বুড়ো যদি আপনাদের এলাকায় বেঁচে থাকে একশো সাঁত্রিশ বছরের বুড়ো পাড়ার ছেলেরা এসে যদি বলে চাষা হায়াত কত বলে ছত্রিশ সাঁত্রিশ বছর হয়েছে বলে আমরা তো পঁয়ষট্টির বেশি এখন আর বাঁচতে পারছি না তো তুমি ডবলের বেশি বয়স পেয়ে গেছো আমাদের খাবার আর কতদিন খাবা তুমি চাষা চলো তোমার একটু বাঁশতলায় পুঁতি দিয়ে আসি চাষা রাজি হবে তো চাচা বলবে কি না তুই যা আমার ওপরে তোদের এত হিংসা কেন আমি বেশি আছি তো তোর বাপের কি এ বলবে না বলবে না হায়াত আল্লাহ যত দেয় বান্দা তত চায় কোনোদিন বল আর নেব না আরেকটি জিনিস আল্লাহ বান্দারে দিয়ে জীবনে খুশি করতে পারে নাই সেটি হলো অর্থ সম্পদ সোনা দানা টাকা পয়সা জাগা আল্লাহ বান্দার যত দিয়েছে বান্দা তত পাজা করিয়েছে ঠিক বললাম না ভুল বললাম যত দিয়েছে তত পাজা করেছে বইতে না করতে পারলো বান্দা কোনোদিন বলেনি আর নেব না বলেছে আল্লাহ বলছেন সরণ এই পৃথিবীর জমিনে তোমরা বসবাস করলে এক সংকীর্ণ জায়গা দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মুখ তোমাদের দেখালাম জেন্দাবস্থায় পৃথিবীতে পাঠালাম এই পৃথিবী চিরস্থায়ী বসবাসের জায়গা নয় সোম্মা ইউমিত তোমাদের আবার একদিন মরণ ঘটানো হবে আজ পর্যন্ত কোন সৃষ্টি মরণের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে কোনো সৃষ্টি মরণের হাত থেকে নিষ্কৃতি পেতে পারে নাই আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে তত্ত্ব করেছেন কুল্লু নাফসিন প্রত্যেকটি প্রাণীর মরণের আশ্বাস চাকানো হবে মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন সোম্মা ইউমিত তোমাদের মরণ সকলের ঘটনা হবে মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না এখন এই মরণের পর আপন জনকে জীবনের শেষকৃত সম্পনের জন্য কবরে দাফন করা হয় ইসলামিক টিভি টোয়েন্টি ফোর আলোকিত জীবনের পথ